devlet başkanı ve bu Erdoğan'ın finansal ve ekonomik politikaları. After the deeply congratulations for this auspicious occasion, electronic demand shopper, in fact, আমি যখন কখনো আর এলএলএম এসেছিলাম এখানে আই স হিউজ অ্যামাউন্ট অফ অ্যাপস এটি ইউজ হয় একটা রিমু অ্যাপার কেনার জন্য কত টাকা এক্সিকিউটিভ কস্ট আই ক্যান জানার পরে 7 টাকা 8 টাকা ধরে একটা এক্সিকিউটিভ অন অ্যাপার কিনবে অনলি ফর ওয়ান থিং আর বলতে হয় মাইন্ড করবেন না আমাদের সেখানে বিরোধী দলের আজকে যিনি মন্ত্রী উনি একটা প্রশ্ন লিখেছেন এই প্রশ্নের জবাব একটা গাড়িতে করে নিয়ে আসতে হবে সো মাচ অফ ইনফরমেশন প্রতিটি ব্লকে প্রতিটি ভিলেজ পঞ্চায়েতের প্রশ্ন লিখেছে এবং আমার মনে আছে বিধানসভার দিকে আমরা এগিয়ে যাব এটা আমাদের গম্ভীর বিষয় এটা বিরোধিতা করার কিছু নেই দি অনলি থিং আমি আপনাদের কাছে অনুরোধ করব যে ম্যান্ডার ব্লকটা যেন না যে আমি এটা পারব কি না এই ম্যান্ডার ব্লকটা যেন না আমরা সব কিছুই পারব মোবাইল ফোন যখন এসেছিল কম্পিউটার যখন এসেছিল কম্পিউটার বিরুদ্ধে আন্দোলন করেছে কার আন্দোলন করেছে আমার বলার দরকার কিন্তু আন্দোলন হয়েছে কম্পিউটার এই দেশে কম্পিউটার চালানো যাবে না এটা মানুষের চাকরি টাকরি নিয়ে যাবে বা পরবর্তী সময় এভরি ওয়ান হ্যাভ টু অ্যাপ্রিসিয়েট যে কম্পিউটারটাই কিন্তু মানুষের কর্মসংস্থান করে দিয়েছে আই ক্যান ওনলি রিকোয়েস্ট মাই ফ্যামিলি and all the dignitaries. Let us remove that mental block. এবং ক্যাবলেস বিধানসভা তৈরির ক্ষেত্রে ত্রিপুরা যেন ভারতবর্ষের অগ্রগণী ভূমিকা পালন করে সেই দিকে আমরা এগিয়ে যাই আর অনার্ড স্পিকার উনি আমার দিকে চেয়ে আছেন যে আমি কি বলব আসলে আই এম ম্যান অফ কম্পিউটার সায়েন্স কিছুক্ষণ আগে আমি প্রবীণজিকে দেখে জিজ্ঞেস করলাম যে হবেটা কি উনি ফোর 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 করে 20 মিনিটের মধ্যে বলে ফেললে আর বললাম দিস ট্রেনিং উইল বি ওভার ইন জাস্ট 10-15 মিনিটস অফ আমাদের ভবিষ্যতীয় বিষয় মন্ত্রী সেই দিন আমাদের ছোট একটা মিটিং ছিল মিটিংকে আমাকে মিটিং বলছে উনি তো এক্সপার্ট জিদের বাবু এক্সপার্ট সবাই এক্সপার্ট এন্ড হিজ নট এক্সপার্ট আই টেল ইউ বিধানসভার সমস্ত বিষয়ে আজকে জীবন তো একজনই এক্সপার্ট আছে ইজ জগন্নাথ না বিমল এবং বিধানসভার মধ্যে এই যে ব্যবস্থাপনাগুলি হচ্ছে আইসিতে দিন ডে আউট অল আর ওল টু মিনিস্টার অলসো রিয়েল ইন্টারেস্টেড বাট বিসাইডস দ্যাট আমি দেখি হি অলওয়েজ কামস এন্ড ট্রাইস টু আপগ্রেড দি বিধানসভা এবং এই বিষয়ে আমি আর বিশেষ কিছু বলবো না এই শুরু শুরুবার্তা আমাদের হলো এটা সাকসেস এবং আমরা সবাই জানি এই বিধানসভা এই যে ডাটাবেস ফ্যাসিলিটিস এটাকে দেখো সার্থক করে তুলতে পারে আমাদের প্রত্যেকের ভূমিকা আশা রেখে আমি আমার কয়েকটি কথা এখানে শেষ করছি থ্যাংক ইউ সো মাচ আজকের এখানে আমাদের সাথে
fit the state and it should be a paperless, I believe. দেখুন আমি একটা কথা বলছি বারবার, যেটা আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে পুরো ইন্ডিয়ার ডিজিটাইজ করার যে একটা চিন্তা, ডিজিটাল ইন্ডিয়া করার যে চিন্তা, সেটা আমাদের ত্রিপুরা বিধানসভাতে আমরা আজ থেকে আমরা তার ইনোগ্রেশন করলাম এবং নেভা মানে ন্যাশনাল ই বিধানসভা অ্যাপ্লিকেশন। তো এখানে যত আমাদের এমএলএ এবং বিধানসভার যারা মাননীয় সদস্যরা আছেন তারা ট্রেনিং নেবেন, আজকের থেকে তার ট্রেনিং শুরু হয়েছে এবং সেটা 25 তারিখ পর্যন্ত চলবে। তো এটা একটা ভেরি ইম্পর্টেন্ট বিষয়, আজকাল দুনিয়াতে আমরা দেখছি যে যতক্ষণ ধরে আমরা ডিজিটাইজ না করব এবং ডিজিটালাইজেশনের যে প্রসেস না করব ততদিন আমাদের অনেক অসুবিধা হয়, এতে করে আমাদের টাইম কনজিউমিং হবে, টাইমটা অনেক বেঁচে যাবে। তারপর আগে পেপারলেসের যে বিষয়, পেপারলেস করার যে চিন্তাভাবনা সেটা সম্ভব হবে, কারণ পেপার ওয়ার্কে কিন্তু তার জন্য একটা স্পেসেরও প্রয়োজন, সেই স্পেসটা আমরা বাঁচাতে পারব। এবং যে এটার ওয়েব সাইট আছে তার মাধ্যমে কিভাবে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন আমাদের বিধানসভার যে প্রসিডিংস এবং কোথাও কোনো জিনিস আমার এখন জানতে হবে সেটা খুব ইজিতে আমি কিন্তু সেটা জানতে পারবো, এবং কোনো নির্দেশ যদি আমাদের বিধানসভার থেকে দেওয়া হয় তো এই নেবার মাধ্যমে সেটা আমরা জানতে পারবো, এবং এর মধ্যে ট্রান্সপারেন্সি থাকবে, অনেক বেশি করে ট্রান্সপারেন্ট থাকবে। এবং ট্রান্সপারেন্সি থাকলে কি হবে যে কাজ করতে অনেকটা সুবিধা হবে, এবং আমরা বলছি ইজ অফ ডুইং বিজনেস যেটা আমরা বলি, এখানে কিন্তু কাজ করতে অনেকটা ইজি হয়ে যাবে। আর তাছাড়া এর মাধ্যমে যেমন ড্রাফটিং, কোথাও ইমিডিয়েটলি আমার কোনো একটা বিষয়ে আমার জানার দরকার, সেই এই যে ব্যবস্থা তার মাধ্যমে সেটা আমরা জানতে পারবো, সত্যিই এটা অপূর্ব। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজিরও খুব ইচ্ছে ছিল এই ধরনের পুরো ভারতবর্ষকে একটা ডিজিটাল ইন্ডিয়া বানানো। আমাদের ত্রিপুরা সরকারের বিভিন্ন যেসব ডিপার্টমেন্টগুলো আছে সেগুলোও কিন্তু সেইভাবে আমরা কাজ করছি অল্প, তো বিধানসভাতে এটা আজকে থেকে শুরু হলো, তো আগামী দিন নিশ্চয়ই এটা আমরা লাভ হবে, সময়ের অপচয় যেটা হয় সেটা হবে না, ট্রান্সপারেন্সির বিষয় আমি যেটা বললাম সেটাও মানে অনেক বজায় থাকবে এবং সব কিছুই রেকর্ডেড থাকবে, এবং সেটা আগামী প্রজন্মের জন্য ভালো থাকবে, সেটা তার খুঁজতে হবে না যে কাগজ খোঁজা এবং মিসপ্লেসড হয়, কাগজ যদি থাকে তার মিসপ্লেসড নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, এখানে নষ্ট হবে না, সত্যি এটা একটা অপূর্ব জিনিস, এবং আমরা এটা উইল লার্ন ইট অ্যান্ড ফর নেক্সট জেনারেশন অলসো দে উইল অলসো লার্ন। শুভ দিনে আমি সবাইকে শুভেচ্ছা।